ভারতের মোদি সরকার দুই বাংলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসাম্প্রদায়িক সম্পর্কের কোনো ছেদ ধরাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শ্রী বিজয়া সার্বজনীন দুর্গা মন্দিরে মহা অষ্টমীর কুমারী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। মোদি বলতে পারেন, পশ্চিমবাংলাকেও তারা বিভিন্নভাবে আমাদেরকে যেভাবে এখন ডিস্টার্ব করার চেষ্টা করছে, পশ্চিমবাংলাকেও একইভাবে হয়রানি এবং তাদেরকে অর্থনৈতিকভাবে তারা বঞ্চিত করছে। অতএব এইতে কোনো লাভবান হবে না, কারণ আমাদের দেশের হিন্দু ভাইরাও বোঝেন, বাঙালি মুসলমানরাও বোঝেন, আমরা অসাম্প্রদায়িক, অতএব এখানে কোনো ছেদ ধরাতে পারবে না।